আমি যেটা চাইবো যে আমার বুবলির এখন যেমন অনস্ক্রিন একটা ভালো কেমিস্ট্রি চলছে সামনে আমি যেমন বাইরে কাজ করছি বুবলিও বাইরে কাজ করবে দুই বইয়ের খোঁচাখুচিতে এবার বাধ্য হয়ে মুখ খুললেন সাকিব খান গেল কয়েকদিন থেকে সাকিব খানকে নিয়ে অপবিশ্বাস ও বুবলির খোঁচাখুচিতে রীতিমতো বিরক্ত সাকিব খান সম্প্রতি সাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলির জন্মদিনে সাকিব খান ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছে এমনটা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন বুবলি সেই নাকফুল নিয়ে এখন বিতর্ক দুশো তিনের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন সাকিব খানকে কেন্দ্র করে দুই বইয়ের খোঁচাখুচি চলছে তখন সেই বিষয়ে মুখ খুললেন শাকিব খান শাকিব খান বলেন ডায়মন্ডের নাকফুল তিনি উপহার পেতেই পারেন একটা কেন দশটাও পেতে পারেন তার আত্মীয়স্বজন বন্ধুবান্ধবরা আছে তবে সবাইকে আশ্বস্ত করে একটি কথা বলতে চাই কোনো ধরনের ডায়মন্ডের নাকফুল আমি তাকে উপহার দেইনি। সত্যি কথা বলতে তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই তিনি আরও বলেন উপহার দেওয়া কিংবা উইশ করা কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে যে এস এম এস লিখি তা শুধু ছেলে শেহজাদ খান বীরকে কেন্দ্র করে যতটুকু দরকার ততটুকুই হয় এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ববলির জন্মদিনে শাকিব খানের নাকফুল উপহারকে কেন্দ্র করে ডাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস ও শবনম বুবলির মধ্যে দ্বন্দ্ব চলছিল সেই দ্বন্দ্বের অবসান করলেন শাকিব খান